want to sit down here? No. Yes. No. Yes. Yeah. Spoon? Yes. The spoon is... Spoon dibo? Tomar ekhane lotion lege ache. কোনটা খাবা কেন? বলো বিসমিল্লাহ। আরাফি আসো এদিকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস সরকার ইউকে। আমি জেরিন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিউ ক্যাসেলের বাসাটিতে আজকে আমাদের প্রথম সকাল, কালকে আমরা এই বাসাটায় আসি। আর এখন সকাল 10টার মতো বাজে, বাচ্চাদেরকে আমি ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, এরপরে আমরা আজকে একটু বের হব। ওয়েদারটা ফোরকাস্ট আজকে বেশ ভালো দেখাচ্ছে, তো ভাবছি আমরা একটু বিচের দিকে যাব। বাচ্চাদের ব্রেকফাস্ট করা শেষ, এখন আমাদের পালা। কুইকলি আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে বের হয়ে যাব। এখান থেকে বিচের দূরত্ব খুব একটা বেশি নয়, 10-15 মিনিটসের মতো লাগবে রাফলি। সো আমার চাটা রেডি হয়ে গিয়েছে, আমরা এখন খেয়েই বের হয়ে যাব। নিউ ক্যাসেল সিটিটা আমার কাছে বেশ জমজমাট মনে হয়েছে, অনেক মানুষ বের হয়েছে, অনেক শপিং মল আছে এখানে, সবাই শপিং করছে। আর যেহেতু ওয়েদারটা আজকে খুবই ভালো, সেজন্য হয়তো বা একটু বেশি মানুষ বের হয়েছে আজকে। নিউ ক্যাসেলে এশিয়ান কমিউনিটি অনেক বড়, আর আমরা যে গলিটাতে বাসা নিয়েছি, কালকে আমি উইন্ডোর কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম রাতের সময়, দেখলাম যে কিছু এশিয়ান মহিলা মুসলিম, ওনারা হয়তো গ্রোসারি শপিং করে বাসায় নিয়ে যাচ্ছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছে। কেউ আবার বাসার সামনে যে রাস্তাটা, সেখানে একজন আরেকজনের সাথে দাঁড়িয়ে গল্প করছে, কেউ ইভিনিং ওয়াক করছে। আবার বিকালবেলা লক্ষ্য করলাম যে ওখানে এক বাসার বাচ্চারা আরেক বাসার বাচ্চাদেরকে ডেকে ওরা ওখানে সাইকেলিং করছে, স্কুটিং করছে, একসাথে খেলছে। যে জিনিসটা আমরা ছোটোবেলায় বাংলাদেশে বিকাল টাইমটাতে আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে খেলতাম, যারা বাসার আশেপাশে নেইবার ছিল, বাট এই জিনিসগুলো এখন বাংলাদেশের বাচ্চারাও পায় কিনা আমার সন্দেহ। বিকজ আমাদের বাচ্চারা যারা ইউকেতে বড় হয়েছে, ওরা জানে না যে বিকাল টাইমটাও যে একটা খেলার টাইম হতে পারে। ওরা একটা ধরা বাঁধা একটা নিয়মের মধ্যেই চলে, যেমন স্কুল থেকে আসলো, রেস্ট করলো, খাওয়া দাওয়া শেষ করলো, দেন আইপ্যাড কিংবা কোনো গেম নিয়ে বসলো অথবা টিভি দেখলো। বাট একটা বাচ্চা আরেকটা বাচ্চার সাথে যে বিকাল টাইমটা কাটানো যায়, ওরা যে সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পারে, খেলতে পারে একসাথে, এই জিনিসটা ধারণা আমাদের বাচ্চাদের মধ্যে খুবই কম, আর অনেকের মধ্যে নেই বললেই চলে। ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এখানে, মনে হয়েছে অ্যাটলিস্ট এখানে তো বাচ্চারা এনজয় করছে, এখানেও তো একসাথে খেলতে পারছে। আমরা বিচের কাছে চলে এসেছি, একটু পরে আমরা নিচের দিকে নেমে যাব, তার আগে আজান এবং ওর আব্বু যাচ্ছে কিছু টুকটাক জিনিস কিনতে। ঠিক আছে, আমাদের বাকেট আছে, স্পেড আছে, তুমি কি কিনবা? আর স্পেড ব্যাকেট তো আছে আমাদের, তো এগুলো নিব, একটা আরাফের জন্য নিয়ে নিন, কাহনাফের জন্য।
this. Hello, darling. You all right? Yeah. All right. Please, a big one or a medium one. 53, 4, 6. Sorry, darling. I don't have any change yet. Thank you. Sorry. Great. No, it's okay. No, it's all right. Thank you very much. Have a lovely day. খুব বেশি ভালো weather আজকে এখানে এই জন্য এত বেশি ভিড় সবাই এসেছে তাদের ফ্যামিলি নিয়ে। আমাদের যে ছোট বেবিটা আহনাফ ওর আজকে প্রথম বেঁচে আসা বিকজ ও হওয়ার কিছুদিন পর থেকে বেশ কয়েক মাস পর থেকে আসলে এই করোনা ভাইরাসের যে সিচুয়েশন আমরা ফেস করি এবং একটা পর একটা লকডাউন আসতেই থাকে তো ওরকম সুযোগ আমাদের হয়নি যে ওকে নিয়ে আমরা এরকম কোনো জায়গায় যাব এটাই তার জীবনের প্রথম যদিও তার এখন আড়াই বছর চলছে আরাফের এটা সেকেন্ড টাইম বাট কখনো এভাবে সে বিচে এত খোলামেলাভাবে তাকে ছেড়ে দেয়নি আমার হাজবেন্ড বাচ্চাদেরকে এক মুহূর্তের জন্য ছাড়ছে না আমি একটু দূরে বসে দেখছি ও তিনজনের পিছনেই কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছে কখনো ওকে ধরছে কখনো বড়টাকে ধরছে যদি ওর ধারণা হচ্ছে যদি স্রোতের টানে যদি বাচ্চাকে নিয়ে যায় সামনে কি হবে অনেক প্যারেন্টসকে আমি দেখলাম যে ওরা সুন্দর বসে আছে বাচ্চারা খেলছে তো আমি ওদেরকে দেখালাম যে দেখো ওখানেও তো বাবা মা বসে আছে বাচ্চাদেরকে খেলতে দিচ্ছে একটা ফ্রিডম দিচ্ছে আর তুমি শুধু দৌড়াদৌড়ি করছো ওদের পিছনে বাট ও এত বেশি ভয় পায় এই জিনিসগুলোর ব্যাপারে আমিও এতক্ষণ বাচ্চাদের সাথেই ছিলাম বাট এখন আমি টায়ার্ড হয়ে গেছি তাই আমি চুপচাপ বসে আছি আমি দেখছি ও কি করছে ও যতক্ষণ না টায়ার্ড হয় ও এরকমই করতে থাকবে এখানে অনেকেই সার্ফিং করছে কেউ বোর্ড নিয়ে এসেছে আর সার্ফ বোর্ডগুলো এখানে পাশে একটি দোকান আছে যেখানে কিনা ওরা রেন্টেও নিতে পারে যাদের নিজস্ব নেই আমার কাছে সার্ফিং অনেক ভালো লাগে আমি অনেক এনজয় করি আমার মনে হয় যদি আমি এই দেশে বর্ন হতাম তাহলে এই জিনিসগুলি শেখা আমার জন্য খুব ইজি হতো আর আমি অবশ্যই বোধহয় এটা ট্রাই করতাম একটা সিটির মধ্যে এই বিচটা আর এই বিচটাকে কেন্দ্র করে আশেপাশে অনেক ঘন বসতি এখানে অনেক হোটেল আছে বিএনবি আছে তারপর কটেজও আছে বাট কটেজগুলো একটু দূরের দিকে আমার মনে হয় তবে হাউস কেউ যদি বুকিং দিতে চায় আমার মনে হয় এদিকে অ্যাভেলেবল পাওয়ার কথা বিচে আসলে আসলে আর কোথাও যাওয়ার মতো এনার্জি থাকে না কারণ বিচের একটা বাতাস থাকে যেটা শরীরটাকে আমার মনে হয় যে ক্লান্ত করে ফেলে আর এখানে যেহেতু আরও অনেক রকম অ্যাক্টিভিটিস করা যায় যেমন বাচ্চারা খেলে বাচ্চাদের পেছনেই দৌড়াদৌড়ি করতে করতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি সো এই জন্য চিন্তা করলাম যে আজকে আমরা এখান থেকে আর কোথাও যাব না কালকে আমরা সিটি সাইডটা দেখতে বের হব নিউ ক্যাসেলের সিটি সাইডটা বেশ সুন্দর আমি যখন আসার সময় দেখছিলাম অনেকগুলো জায়গা আমার কাছে খুব ভালো লেগেছে তো আমরা ডিসাইড করেছি যে আমরা কালকের দিনটা যেহেতু আমাদের হাতে আছে আমরা কালকে বের হব বাচ্চারা বাসায় যেই কাপড়টা পরা ছিল আমি ওগুলো আর চেঞ্জ করিনি কারণ আমি জানি যে বিচে গেলে ওগুলো ওরা বালিতে ভরে ফেলবে এই জন্য আমি সাথে করে ওদের কিছু কাপড় চোপড় নিয়ে এসেছিলাম এখানে পাশে একটু শাওয়ারের মতো একটা সিস্টেম করে দেওয়া আছে যাতে মানুষ অ্যাটলিস্ট ক্লিন হতে পারে ফ্রেশ পানি দেওয়া আছে ওখানে তো ওই জায়গায় ওদেরকে ক্লিন করে আমি আর আমার হাজবেন্ড ওদেরকে জামা কাপড় পরিয়ে দিয়েছি
বিচে আমরা প্রায় অনেকটা সময় ছিলাম, এখন প্রায় 3টার মতো বাজে দুপুর। তো আমাদের এত বেশি ক্ষুধা পেয়ে গিয়েছে আর বাচ্চারাও এত বেশি ক্ষুধার্ত এখন, তো এর পাশেই বিচের সাথেই একদম এই জায়গাটা, এখানে বসেও বিচটাকে দেখা যায়। তো এখানে অনেকগুলো বেঞ্চ দেয়া আছে, আমরা ভাবলাম যে এখানে বসেই আমরা লাঞ্চটা সেরে ফেলি। এখানে যে বেঞ্চগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা বেঞ্চই কোনো না কোনো আপনজন যারা কিনা এই পৃথিবীতে নেই তাদের স্মরণেই তাদের ফ্যামিলি মেম্বাররা এই বেঞ্চগুলো এখানে তৈরি করে গেছে। অনেকগুলো মেসেজও দেওয়া আছে এগুলোর মধ্যে, তার মধ্যে একটি মেসেজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যেটা একটা ওয়াইফ কিনা তার হাজব্যান্ডের জন্য লিখেছে। ইফ আই হ্যাড মাই লাইফ টু লিভ ওভার অ্যাগেন, আই উড ফাইন্ড ইউ সুনার সো দ্যাট আই কুড লাভ ইউ লঙ্গার। অনেকগুলো মেসেজের মধ্যে এই মেসেজটা আমার খুব বেশি ভালো লেগেছে, এই জন্য আপনাদের পড়ে শোনালাম। এখানে এই মেসেজগুলো দেখে মনে হলো যে লাইফটা আসলে অনেক বেশি শর্ট, কিন্তু আমরা এগুলো নিয়ে আসলে চিন্তা করতে চাই না। আর এখন বাচ্চারা ছোট আছে, তাদেরকে নিয়ে ঘুরতে বেরোচ্ছি, এখানে সেখানে যাচ্ছি, এই মেমোরিগুলি আসলে জীবনে ধরে রাখার মতন বিষয়। আর বাকি একটা সময় হয়তো বা যখন বৃদ্ধ হয়ে যাব, যদি আল্লাহ অতদিন হায়াত রাখে, বাচ্চারা বাচ্চাদের মতো হয়তো বা বিজি হয়ে যাবে। একটা সময় বাবা মায়ের ভেতরে আসলে শূন্যতাই কাজ করে বেশি, শূন্যতাই ভরে যায়। বাচ্চারা আস্তে আস্তে বড় হয়, তাদের ব্যস্ততা বাড়ে, আস্তে আস্তে তাদের দায়িত্বও বাড়ে, তারা হয়তো বা বাবা মার থেকে একটু হলেও দূরত্ব বেড়ে যায় তাদের। আমার এরকম মনে হয়, যেমন আমরা কত দূরে চলে এসেছি আমাদের বাবা মা থেকে, চাইলেও আমরা যখন তখন বাবা মার কাছে ছুটে যেতে পারি না, 3-4 বছর তো লেগেই যায়, কারণ এখানেও অনেক দায়িত্ব আছে আমাদের যেগুলো আমাদের পালন করতে হয়। তো ইচ্ছে করলেই ছুটে ছুটে যেতে পারি না, আবার তাদের ইচ্ছে করলেই তারা যখন তখন চলে আসতে পারে না। সো এখন যেরকম আছি বাচ্চাদেরকে নিয়ে, আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটাই জীবনের বেস্ট সময়, এবং এমন একটা সময় আসবে যখন এই সময়টাকেই আমাদের স্মৃতি হিসেবে মনে পড়বে। আমাদের আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই যেখানে থাকবেন সুস্থ এবং ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।